News Only 24. News Only 24. এক্সপিরিয়েন্সটা কোনো পর্দায় কিন্তু ছোটো বা বড়ো না, আমার অভিনয়টাই আসল। সেটা বড় পর্দা হোক ছোটো পর্দার অভিনয়টাই আমি কতটা কি পারদর্শী কি না সেটাই ওখানে আসল ব্যাপার। ওখানে ওর বেশি কিছুই না আমার কাছে, বড় পর্দাও যায় ছোটো পর্দা। হ্যাঁ, আপনি বলতে পারেন বড় পর্দায় অনেক লোক দেখছে, হলে এসে লোক দেখছে, তারা আমাকে ভালোবাসছে, কেউ কেউ হয়তো নেগেটিভ রোলে গালাগাল করছে, ওটাই তো আমাদের পাওনা। আর্টিস্ট মানেই হচ্ছে ওটাই পাওনা, ওর বেশি কিছু না, সব কিছুই আমার কাছে ভালোবাসার জায়গা। এই মিউজিক অ্যালবামের এক্সপিরিয়েন্স কীরকম? দারুণ এক্সপিরিয়েন্স। শুভদীপ খুব ভালো কাজ করেছে, আমাদের প্রোডাকশন হাউস এসএস খুব ভালো কাজ করেছে, সহেলি খুব ভালো গান গেয়েছে, অ্যান্ড আমাদের যিনি সিঙ্গার আছেন দাদা সেও খুব ভালো গান গেয়েছে। দর্শকরা কি মেসেজ পাবে এর থেকে? আমি তো মোটামুটি FBতে ইনস্টাগ্রামে ভালোই মেসেজ পাচ্ছি, আরও অনেক কিছু মানে বলছে যে দাদা আপনি আরও কাজ করুন আমরা দেখতে চাই, এবং আমাদের যে ফ্যান পেজ আছে সেখানেও অনেক কিছু অনেকে লিখছে। এই মিউজিক অ্যালবামটা কি লাভ স্টোরির উপরে? এটা একদম লাভ স্টোরির উপর। আমার এটা গল্পটা সারমর্ম হচ্ছে যে এক মিনিটে দেখে কাউকে ভালোবাসা যায় না, সেই ভালোবাসাটা ওই রকমভাবে হয় না। ভালোবাসা পেতে গেলে বা ভালোবাসা দিতে গেলে অনেক টাইমের ব্যাপার। এক মিনিট আমি রাস্তা দিয়ে গেলাম, কাউকে দেখে ভালো লেগে গেলো বা তাকে নিয়ে ভাবনা চিন্তা করলাম সারাদিন সারা রাত বা তাকে ভালোবেসে গেলাম, এটা ওই রকমভাবে হয় না। ভালোবাসা জিনিসটা একদম অন্যরকম। এটা একটা মিউজিক ভিডিও, ইটস এ ভেরি রোমান্টিক স্টোরি অ্যান্ড ইন্টারেস্টিং বলতে গেলে, ততক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। সো আই রিয়েলি লাভ দিস ক্যারেক্টার অ্যান্ড অবভিয়াসলি আমার সাথে কাজ করেছে অর্ক, সো আই লাভ টু ডু ওয়ার্ক উইথ হিম অলসো। আর খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে, অ্যান্ড ফুল টিম সবাই খুব ভালো ছিল, অ্যাজ অ্যান ডিরেক্টর শুভদীপ অ্যান্ড তার সাথে সবাই ভালো ছিল, অংশুমানরা সবাই খুব ভালো, অ্যান্ড সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে ফার্স্টে বলে দিই যে এখানে যে সিঙ্গিং করেছে সতীনাথ এবং মেইন যে লিডে মানে সিং করেছে, অ্যান্ড তার সাথে রয়েছে সহেলি, তো দুজনেই খুব সুন্দর গিয়েছে গানটা, আই থিঙ্ক তোমরা শুনলে বুঝতে পারবে, খুব সুন্দর একটা সং। অ্যান্ড আমি খুবই আশাবাদী ডেফিনেটলি যে লোকে এটা ইন্টারেস্ট সহকারে দেখবে, বিকজ লাস্ট অব্দি এর একটা টুইস্ট আছে, অ্যান্ড দুজনকে আশা করছি আমাদেরকে অন স্ক্রিন খুব ভালো লাগবে। সো সবাই নিশ্চয়ই দেখো, আমি আশা করছি খুব ভালো লাগবে। সো আই থিঙ্ক আমরা মানে নিজেরা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি কাজ করতে করতে, আর ফ্রেন্ডশিপ না থাকলে কাজটাও ভালো করে হয় না, অ্যান্ড যে কোনো ব্যাপারটাই হচ্ছে একটা ফ্রেন্ডশিপের উপর নির্ভর করে। অ্যান্ড আমিও চাই যে আমাদের প্রোডাকশনটা আগে বাড়ুক, সহেলি অনেক বড়ো হোক, আর যে সতীনাথটা আছে সেও বড়ো, শুভঙ্কর শুভদীপ বড়ো হোক, সবাই বড়ো হোক আমরা চাই জিনিসটার মধ্যে। শুভদীপকে ডেফিনেটলি থ্যাংক ইউ যে আমাকে এই প্রজেক্টের জন্য বলা হয়েছিল যখন শুভদীপ বলেছিল, আর সত্যের মধ্যে অর্কের সাথে আমার এত সুন্দর বন্ডিং হয়ে গেছে যে আমি পরবর্তীকালেও চাইছি যে আরও ভালো কাজ করতে, তোমার সাথে আমরা চাই যে আমরা আরও ভালো সাথে কাজ করি, তাতে আমাদের আরও বন্ডিংটা ভালো হবে। নিশ্চয়ই আশা করছি ভালোই হবে, আর প্রজেক্টটা খুব ভালো হবে, সবাই নিশ্চয়ই দেখবেন। প্লিজ আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন আমাদের, এটাই চাই আর কিছু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।